নমস্কার, আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর সপ্তম পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংহের পত্রাবলী। তো চলুন শুরু করা যাক। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি। মনে হয় যেন ইটকাঠের এক মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে, তার ওপরে আবার আকাশ মেঘে লেপা, রাত্রির থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে, তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায় না। আমার মনের মধ্যে গান জেগে ওঠে, আর তার সুর গিয়ে পৌঁছয় দিনুর ঘরে। আর এখন নববর্ষা, বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে। কোথায় তার নৃত্য, কোথায় তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়, কোথায় তার পূবে বাতাসের উড়ে পড়া জটাজাল। কথা হচ্ছে, এখন শ্রাবণ মাসে আর বছরের মতন কলকাতায় বর্ষামঙ্গল গান হবে, কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি, সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? আমাদের অনুরোধে পরে কখনো কখনো আমাদের নতুন বর্ষার গান গাইতে হয়েছে, কিন্তু এখনকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো বাজে না। তোমাদের ওখানে এতদিন বোধহয় বর্ষা নেমেছে, অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরে গাইতে পারবে? কখনো বা এসরাজে বাজিয়ে তুলবে? তুমি যাওয়ার পর আরও কিছু কিছু নতুন গান আমায় সেই খাতায় জমে উঠেছে, কলকাতায় না এলে আরও জমত। এদিকে দিনুবাবু দাঁত তোতলার বার জন্য দু তিন দিন হলো কলকাতায় এসেছেন। আষাঢ় মাসের বর্ষাকে এ শহরে যেমন মানায় না, দিনুবাবুকেও তেমনি। আজ সকালেও সে পালাবে স্থির করেছে, ইতি 29শে আষাঢ়, 13ই 29। আত্রাই নামক একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি। বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে, একটু ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। নদী কুলে কুলে পরিপূর্ণ, স্রোত খরতর, দলে দলে শৈবাল ভেসে আসছে, পল্লীর আগিনায় কাছ থেকে পর্যন্ত জল উঠছে। ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে, কচি ধানের মাথা জলের উপর জেগে আছে। দুই তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে, তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বাহন করে ব্যস্ত হয়ে চলেছে। সমস্তটার ওপর বাদল সাহান্নির ছায়া, বৃষ্টি নেমে এলো, দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টিধারার আবেগের ওপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকো নেই। এই জলস্থল আকাশের ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান তৈরি করেছে, ইচ্ছে করছে কিন্তু হয়তো হয়ে উঠবে না। আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। অনেকদিন বোলপুরে শুকনো ডাঙ্গায় কাটিয়ে এসেছি, এখন এই নদীর ওপর এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। নদীতে আকাশের চমৎকার মিলন, রঙে রঙে, আলোয় ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো। আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার সাড়া পায় না, এই জলের ওপর ছাড়া। আজ রাত্রেই গাড়িতে কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। ইতি 2শ্রাবণ 1329। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।